সেই বাংলা কেরামত আলী বঙ্গবন্ধু এবং লেডি চলের একমাত্র অধিপতি আমি আমি নবাব কেরে বাংলা। আমার রাজ্যে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো দুর্দশা, সারা রাজ্য থাকবে সুখময়। ওই ওই পূর্ব দিগন্তে উঠিয়াছে রবি, কিন্তু কিন্তু কেন তার পাশে এক টুকরো কালো মেঘের ঘন ঘটা? কে আমায় আশা দেবে, কে আমায় ভরসা দেবে, কে আমায় শুনাবে শান্তি আমায় পানি? সালাম ধাপনা সালাম। কে কে তুমি যুবক, কি তোমার অভিপ্রায় খুলে বলো। ধাপনা আমি আপনার রাজ্যের একজন অনুগত প্রজা। আমি যখন আপনার রাজ্যে এসেছিলাম তখন আপনার রাজ্যের অনেক সুনাম শুনেছিলাম ধাপনা। আমার রাজ্য তো আসলেই অনেক সুন্দর, সুজলা সুফলা শস্য শ্যামলা রাজ্য আমার। গোস্তাকি মাফ করবেন না আপনা, রাজ্যের সবাই বলা বলি করে আমাদের রাজামশাই বোকা সুরপুষ। তুমি জানো এর জন্য তোমার কত বড় শাস্তি হতে পারে? আপনা আপনি চাইলে সবই পারেন, কিন্তু আপনি কি আসলে কখনো খোঁজ নিয়ে দেখেছেন আপনার রাজ্য কিভাবে চলছে? তাহলে তাহলে আমি কি কোনো দিবাস্বপ্নের ভিতরে আছি? তোমার সমস্যা কি যুবক, খুলে বলো আমায়। আপনা আমি যখন আপনার রাজ্যে এসেছিলাম তখন আপনার রাজ্যের বাহ্যিক সৌন্দর্যের মাঝে একটা ডিজিটালাইজেশন ছিল, সারা ক্যাম্পাস মাল ওয়াইফাই সংযোগ ছিল, ছিল ডিজিটাল ক্লাসরুম। কিন্তু এখন এখন শুধু ওয়াইফাই সংযোগই আছে, কিন্তু তাতে ইন্টারনেট থাকে না। ক্লাসরুম গুলোতে পুরো রয়েছে শুধু এই প্রজেক্টরের পোল। সেনাপতি 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 করুন রামনা। এই যুবক যা বলছে তা সবই কি সত্য? হ্যাঁ জাপানা, এই যুবক যা বলছে তার সবই সত্য। জাপানা জাপানা এখন আমাদের রাজ্যকে ডিজিটাল করা চলে না, এখন আমাদের আইটি সেকশনে শুধুমাত্র সভাসদদের সুবিধার জন্য ব্যবহৃত হচ্ছে, কিন্তু সাধারণ প্রজাদের দিকে তাকানোর কোনো সময় আমাদের নেই। জাপানা এখন নাকি আমাদের রাজ্যে সনাতন পদ্ধতি চালু হয়েছে। থামো থামো সেনাপতি, তুমি থামো, তুমি যাও যাও ওই আইটি স্টেশনে যাও, গিয়ে এখনই এই সুব্যবস্থা করো। এত সুন্দর রাজ্য আমার, এই রাজ্যে এত অভিযোগ আমি মানবো না। যাও যাও সেনাপতি, তুমি এখনই যাও। যাও যাও হে যুবক, তুমি ফিরে যাও, আমি এই সুব্যবস্থা গ্রহণ করছি। আপনার জয় হোক। এত সুজলা সুফলা শস্য শ্যামলা রাজ্য আমার, সেই রাজ্যে এত অভিযোগ, এত অভিযোগ, না 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 আমি কিছুতেই মেনে নেব না। আলিয়া আলিয়া আলিয়া, আপনি শান্ত হন জাহাপানা, আপনার অলরেডি দুই দুইবার বাইপাস সার্জারি হয়েছে, আর একবার হার্ট অ্যাটাক করলে তো আপনাকে বাঁচানো যাবে না জাহাপানা। আমি কি করে শান্ত হব আলিয়া, তুমি বলো, এত সুন্দর রাজ্যে আমার এত অভিযোগ, আমি কি করে শান্ত হই? আপনি শান্ত হন জাহাপানা, আপনি এখানে উপবেশন করুন। আমি তো কখনো ভাবিনি আমার এমন সোনা রাজ্য এমন অবহেলিত হবে, তবে কেন কেন আলিয়া তুমি অন্ধের মহলে প্রবেশ করো। মহারাজে জয় হোক। কে কে তুমি যুবক, কেন এসেছো এই রাজ দরবারে? মহারাজ আপনার সুন্দর রাজ্যে রাজ কি দুর্দশা মহারাজ। কেন কি হয়েছে আমার রাজ্যের, কি সমস্যা খুলে বলো। মহারাজ আমি আপনার রাজ্যের একজন ছাত্র মহারাজ, আমাদের সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ক্লাস করতে হয় মহারাজ, তারপর সারা রাত ধরে প্র্যাকটিক্যাল দিতে হয়, ও তাতে আমাদের স্বভাবতই সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় মহারাজ। কিন্তু দীর্ঘদিন ধরে আপনার রাজ্যের ক্যান্টিনটা বন্ধ থাকায় সকালে আমাদের না খেয়ে ক্লাস করতে হয় মহারাজ। সেনাপতি 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 আদেশ করুন জাবনা। এই যুবক যা বলছে তার সবই কি সত্য, নাকে বানানো কথা? জাবনা এই যুবক যা বলছে তার সবই সত্য। তাহলে তাহলে আমি যে টিএসসি স্থাপন করেছি তাতে কি কোনো ক্যান্টিন নেই? জাবনা আমার পিতা যখন আপনার পিতায় সেনাপতি ছিলেন তখন আমার একটি ছোট্ট ঘর দেখিয়ে বলেছিলেন এই নাকি আমাদের রাজ্যের টিএসসি, কিন্তু ওই রাজ্যের টিএসির কাজ তারা নির্মাণ করিতেছিল তাদের অধিকাংশই বৃদ্ধে গত হয়েছিল জাপানা, কিন্তু কিন্তু তাদের তারা এখনো এই কাজ সম্পন্ন করতে পারেনি। এখনো জাপানা এখনো আমাদের এই কাজ অসম্পূর্ণ রয়েছে,
আমি আপনি হয়তো গত হয়ে যাব কিন্তু এই রাজ্যের কৃষি কাজ অসম্পূর্ণই থেকে যাবে। তুমি বল সেনাপতি, এই কথা শুনে আমাকে মরণ হলো না কেন? কনস্ট্রাকশন মন্ত্রী কি নাকে তেল দিয়ে ঘুমায়? 50 বছর ধরে একটি স্থাপনা শেষ করতে পারলো না? দাও দাও সেনাপতি, তুমি এখনই ওই কনস্ট্রাকশন মন্ত্রীকে ধরে নিয়ে আসো, আমি এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো। দেখো আরে জাপানা, যাও যাও যুবক, আমি এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি। এত সুন্দর রাজ্য আমার, বড় কষ্ট আর্জিত সুন্দর রাজ্য আমার, এ রাজ্যে কি দশা? না না না, আমি এ কিছুতেই মেনে নেব না। আলেয়া আলেয়া, আপনি শান্ত হন জাপানা, আজ আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আপনার এই সুজলে সুফলে রাজ্যের কি হবে, আপনার আলেয়ার কি হবে? আমি কি করেছি আলেয়া, তুমি বলো, তুমি উপায় বলে দাও। আপনি শান্ত হন জাপানা, আপনি এখানে উপবেশন করুন, আমি আপনাকে বাতাস করি। যাও যাও আলেয়া, অন্ধর মহলে ফিরে যাও, আমি সেনাপতিকে নিয়ে তো রাজ্য পরিভ্রমণ করে আসি। সেনাপতি সেনাপতি সেনাপতি, আদেশ করুন জাপানা। চলো আমরা রাজ্যে একটু পরিভ্রমণ করে আসি। চলুন জাপানা। সেনাপতি, এই কি আমার রাজ্যের পূজা? হ্যাঁ জাপানা, এটা আপনারই রাজ্যের পূজা। আমার রাজ্যের পূজা তো সিন্ধুকায়, আমার রাজ্যে কোনো দুর্ভিক্ষ ঘটে গেছে যে এখনো আমি টের পাইনি? না জাপানা, আপনার রাজ্যে কোনো দুর্ভিক্ষ দেখা দেয়নি। এত সুন্দর রাজ্য আমার, প্রিয় যৌবন রাজ্য আমার, রূপলাবণ্যে ভরা যুবতীদের এ কি দশা? জাপানা, এদের অবস্থা হয়েছে কারণ এলেইসেন মাসিক খ্রিস্টের ব্যবস্থা ছিল কিন্তু সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া তাদের খাবারের মান খুব খারাপ হয়, তাদের এরূপ শূন্যকার অবস্থা হয়েছে। জাপানা, তুমি মৌন হয় সেনাপতি। এছাড়া আপনার নিমিত্ত জানানো যাচ্ছে যে তাদের গড় ওজন করে দেখা গিয়েছে 16.something। এই কথা শোনার পর তোমার গড়া থেকে খাবারই নামবে না। যাও যাও সেনাপতি, তুমি এখনই ফিরে যাও, ওই এলএস অঙ্গরাজ্যে এমন খাবারের ব্যবস্থা করো যেন তারা সকালে খায়, দুপুরে খায়, বিকালে খায়, রাতে খায়, সারাদিন যেন খাবারের উপরই থাকে। যাও যাও সেনাপতি, তুমি এখনই ফিরে যাও। যাই যাই, আমি ওই রাজদরবারে ফিরে যাই, এই রাজ্য নিয়ে আমাকে আরো চিন্তা করতে হবে। মহারাজ, ইট ইজ এ ম্যাটার অফ দুঃখের বিষয়, আমি আপনার রাজ্যের একজন সাধারণ প্রজা। আপনার রাজ্যে এখন ওই ভুই ফোনের মতন বিল্ডিং উঠতে আছে, মনে হচ্ছে বস্তি দিতেছে বস্তি। এতে করে এই যে আমাদের ক্যাম্পাসের যে কাপল, এরা কোথাও ঘোরার সুযোগ পাচ্ছে না। এই যে আমার এখন আপনার কাছে কাজ তুইছে, সেই জন্য বিষয় আছে যখন একটু সুযোগ পাই তখন যাই একটু প্রশাসনিক ভবনের পিস্তুলে, ওই ওখানেও মামারা দাঁড়াই থাকে, আবার সারা সুযোগ করে উঠতে উঠতে পারে। একটু খেলত না, একটু সুযোগ পাই বিশ্বের তুলনায় তাই একটু বরিশাল খাওয়ার কালে ওই বাসুর মেহাদের সামনে সাররা বইছে, তা আমাকে কি একটু ওই আমাকে কি একটু ইয়ে করতে ইচ্ছে করে না? তারপর মহারাজ আর কি বলবো, ওই যখন থার্ড সেমিস্টার আসছি, আমার যে সিনিয়র তার যে সিনিয়র শুনতেছে যে বাস আসিতেছে আমাদের বহরে, কিন্তু মহারাজ আমার আসতে এই 3 বছর চলে কিন্তু কোনো বাস আর আসে না। ওই 3 পিস বাংলা চূড়া দলখল ওই 3 পিসই আসে। এখন মহারাজ আমাদের এই ক্যাম্পাসে অতীব শীঘ্রই বাসের ব্যবস্থা করবে, তারা যাবে ভিন্ন বাসে, আমরা যারা একটু ইয়ে করতে যাবো তারা যাবে অবশ্যই ভিন্ন বাসে। সেনাপতি সেনাপতি সেনাপতি, যত দেশ জাপানা, এই তপত তপতি যা বলে গেল তা সবই কি সত্যি? হ্যাঁ জাপানা,
এই কপট কপটি যা বলেছে তার সবই সত্য জাপানা। তবে তবে আমার রাজ্যে কি কপট কপটি দিয়ে বসার কোনো জায়গা নেই? না জাপানা, আপনার এখানে একটার পর একটা বিল্ডিং ওঠায়, এখানে কপট কপটি ভালোভাবে প্রেমও করতে পারে না জাপানা। তুমি নয় নয় সেনাপতি, যাও যাও এখনই ফিরে যাও, গিয়ে ওই কপট কপটিদের জন্য ব্যবস্থা করো। যথাযথ জাপানা। এত সুন্দর রাজ্যে আমার এত অভিযোগ কেন? কেন এই অভিযোগ? না না না, আমি কিছুতেই মেনে নিব না। তুমি যুবতী জাহাপানা, আমি আপনার এলি সাঙ্গরাজ্যের একজন প্রজা। আপনার অঙ্গরাজ্যে দুপুরবেলায় কোনো পানি থাকে না, যাও মাঝে মাঝে একটু পাওয়া যায়, তাও দুর্গন্ধ আর পোকায় ভরা। এজন্য আমরা না পারি স্নান করতে, না পারি কাপড় কাচতে, আর অন্যান্য কাজের কথা সে তো বাদই দিলাম। তুমি থামো যুবতী, তুমি থামো। সাগর কন্যা নামে খ্যাত আমার এই রাজ্যে পানির এত সংকট। সেনাপতি 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 আদেশ করুন জাপানা। এই যুবতী যা বলছে তার সবই কি সত্যি নাকি বানানো কথা? জাপানা, এই যুবতী যা বলছে তার সবই সত্য জাপানা। এ তুমি কি শুনালে আমার সেনাপতি, এ তুমি কি শুনালে? সাগর কন্যা নামে খ্যাত আমার এই রাজ্যের এই দশা, পানির এত সংকট। যাও যাও সেনাপতি, তুমি এখনই এই ওই এলে সঙ্গরাজ্যে ফিরে যাও, গিয়ে এমন পানির ব্যবস্থা করো যেন তারা সারাদিন পানিতে সাঁতার কাটতে পারে, আর আর এক রুম থেকে অন্য রুমে যাওয়ার জন্য তাদের নৌকার ব্যবস্থা করে দাও, আর একাডেমিক ভবনে যেতে তাদের একটি জাহাজের ব্যবস্থা করে দাও। যথাযথ জামানা। যাও যাও এই যুবতী, তুমি ফিরে যাও, আমি এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি। বড় সুজল সুফলা রাজ্য আমার, বড় কষ্ট অর্জিত এই রাজ্য আমার, এই রাজ্য আজ এত অবলিত। না না না, আমি কিছুতেই মেনে নেব না। যেখানে আমার রাজ্যে থাকবে ডিজিটালাইজেশনের ছড়াছড়ি, সেখানে আজ কেন এত অভিযোগ? প্রতিটি প্রজা থাকবে সুখে সুখে, সুখে সুখে স্বর্গ রাজ্য পরিণত হবে আমার রাজ্য। তবেই না বলবে আমাদের রাজা কত ভালো।